বিরতির পর ফিরে আসলাম। রাজধানীর শান্তিপাড়াস্থিত পুকুর পাড়ে আজকে অনুষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা। যে যোগদান সভাতে বিভিন্ন বিরোধী দলত্যাগীরা শাসক দলের পতাকা তলিয়ে সামিল হলেন, ঠিক তার পাশাপাশি এলাকার বেশ কিছু পরিবার পরিজনদের হাতেই তুলে দেওয়া হয়েছে বস্ত্র সামগ্রী, এমনকি প্রয়োজনীয় বেশ কিছু বিষয় জিনিসপত্র তুলে দেওয়া হয়েছে এলাকার মানুষজনের হাতে। আজকে সেই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত প্রমুখ। বিজেপির বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বিরোধী দল ত্যাগ করে কার্যত ভোটাররা সামিল হলেন ভারতীয় জনতা পার্টির শাসক দলে, এবং সে সমস্ত কোয়ারিদের কর্মীদের হাতে পতাকা তুলে দিয়ে বরণ করে নিলেন দলের সভাপতি ডক্টর মানিক সাহা। দেখতে পাচ্ছেন সেই ছবি, এমনকি তুলে দেওয়া হয়েছে বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী, এমনকি বস্ত্র বিতরণ করা হয়েছে আজকে অনুষ্ঠানের মধ্যেই, ঠিকই জানিয়েছেন সাংসদ মানিক সাহা। শুনব, সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে গেছি। গতকাল আমিও দু তিনটা জায়গায় গেছি, সেখানে নল পূজন আপনারা কোনোদিন ভাবতে পারেন, যেখানে বিনা পয়সায় আমাদের অটল জল দ্বারা মিশন, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন, শেষে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জল জীবন মিশন দিয়ে আজকে বিনা পয়সায় ঘরে ঘরে এই নলের ব্যবস্থা করেছেন। সেখানে আমরা নল পূজো করেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন ওনার যে আমাদের প্রতি রোববারে, যেটা উনি মন কি বাত লাস্ট সানডেতে উনি বলেছেন যে গ্রীষ্মকালে পক্ষী পাখিরা জল না পেয়ে মারা যান, সেখানে গিয়ে এই নল পূজন করে আমরা মাটির পাত্রে জল পর্যন্ত দিয়েছি। তো এই ধরনের ব্যক্তি, তার যে চিন্তাধারা, সেটা অন্য কোন পার্টির মধ্যে আমরা দেখব। আমি আজকে সত্যি আপ্লুত যে এই পাড়াতে এসে আমার এই কথাগুলো আমি বলছি। রাজ্যসভার সদস্য হয়েছি, কিন্তু আমার যে শুরু এই ঐকতান ক্লাবের, আমি সেক্রেটারি হয়ে আমার কার্যটা এখানে কার্যভার আমি গ্রহণ করেছিলাম। প্রায় 10 থেকে 12 বছর আমি এখানে সম্পাদক হিসাবে আমি কাজ করেছি। আপনারা সবাই জানেন বিভিন্ন সমস্যা আমাদের মধ্যে হয়েছিল, কিন্তু সেই সমস্যা নিরসনে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের টিম আমরা কিন্তু চেষ্টা ও প্রচেষ্টা চালিয়েছিলাম, এবং সবাইকে নিয়ে চলার একটা মানসিকতা আপনারা নিশ্চয়ই আপনারা দেখেছেন। পরবর্তী সময়ে আমি সভাপতি হই এই ক্লাবে, ঐকতান যুব সংস্থার। সেই সভাপতির দায়িত্ব যতটুকু আমার সম্ভব হয়েছে ব্যস্ত আমি চেষ্টা করেছি সবাইকে নিয়ে চলার, এবং এখানে আমার আপনার শুনলেন সাংসদ ডক্টর মানিক সাহার বক্তব্য। তবে সেক্ষেত্রে কেন্দ্রের যে প্রকল্পগুলি রয়েছে, এমনকি রাজ্যে যে কাজ রয়েছে মানুষের জন্য, সেই কাজগুলো মানুষ সঠিকভাবে পাচ্ছে, যে কথা তিনি তুলে ধরেছেন। তার পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন সাংসদ ডক্টর মানিক সাহা। একটা বিরতি নিচ্ছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।